এর আশায় ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এবার ইরানের জেলে বন্দী শতাধিক বাংলাদেশি। সরকারি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের জেলে এখন আটক আছে 2500-এরও বেশি হতভাগ্য বাংলাদেশি, অথচ এদের দায় নিতে চায় না সরকার। এমনকি তাদের জিম্মি করে টাকা চাওয়া হচ্ছে স্বজনদের কাছে। ইউরোপে যাবার স্বপ্ন নিয়ে ইরানের জেলে কত বাংলাদেশি যে এভাবে দিন কাটাচ্ছে তার খবর কে রাখে? দালালের হাত ধরে স্বপ্নের দেশে স্থায়ী ঠিকানা পাবার নেশায় সবকিছু হারিয়ে আর হারানোর কিছুই থাকে না এদের। প্রাণ হারাবার শঙ্কা নিয়ে দালালের হাত ধরে প্রথম আশা ইরানে, এরপর টাকা পেলে তুরস্ক হয়ে ইউরোপের দেখা মেলে, আর ভাগ্য সহায় না হলে জেল অথবা হারিয়ে যাওয়া চিরতরে। তারপরও কিসের নেশায় এমন যাত্রা? তো আমরা জাগরের সাথে কথা বলছি, এই বলছিল গ্রিসে যায় কাজ করে তোমাদের টাকা দিবা, তোমাদের কোনো অসুবিধা হবে না, কিছু ডলার নিয়ে তো ডলার নিয়ে তোমরা চলে আসবা, কোনো সমস্যা হবে না, পথে এতটুক বলছিল। তারপর আমরা রওনা দিছি, আর কি করব। পাচারের এই আন্তর্জাতিক চক্র প্রথমে বাংলাদেশিদের দুবাই থেকে স্পিডবোর্ডে নামিয়ে দেয় ওমান উপসাগরের কোনো দ্বীপে, সেখান থেকে নৌকায় গন্তব্য ইরানের বন্দর আব্বাস, এখানে বিক্রি আরেক দল দালালের কাছে। এরপর শুরু হয় অত্যাচার। ওইখানে নিয়ে বলতো তোরা যদি টাকা না দিস তাহলে তোরা আমরা কিডনি কাটতে তোরা বিক্রি ইয়া করে লোক। আমাদেরকে এভাবে অত্যাচার, এভাবে তরচার করা হয়েছে। তখন আমরা, আমার বাপের বিড়া ছিল, ও বিড়া বেচে আমি 3 লাখ টাকা দিছি। পরিবারের কাছে দাবি করা হয় লাখ লাখ টাকার মুক্তিপণ, আর তা না মিললে হুমকি দেওয়া হয় চোখ কিডনি সহ দেহের বিভিন্ন অঙ্গ বিক্রির। হুন্ডি অথবা দেশের কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হয় টাকা। দালালে বলছে ওই যে ইরানে যায় তারা আটকাইছে মারপিট করে, আর বলে যে তোর বাপের 2 লক্ষ টাকা খরচ হয়েছে, টাকা দিলে তোর গ্রিসের গাড়িতে উড়াই দিব। টাকাটা দিছি, তার একটা অ্যাকাউন্ট নাম্বার দিছে আমারে, ও অ্যাকাউন্ট নাম্বার আমি টাকাটা পাঠাই দিছি। টাকা মিললে বন্দর আব্বাস থেকে গন্তব্য হয় তুরস্কের সমুদ্র তীরবর্তী শহরে, এরপর নৌকায় পৌঁছে দেয় সাইপ্রাস, গ্রিস বা ইতালির কোনো শহরে, আর টাকা না দিতে পারলে পাসপোর্ট কেড়ে তুলে দেয়া হয় পুলিশের হাতে। প্রতারিত 10 জন ফিরতে পেরেছেন দেশে, তবে এখনও ইরানের বন্দর আব্বাস জেলে আছেন শতাধিক বাংলাদেশি। সরকারও দায় নিতে চায় না নিজের দেশের নাগরিকদের। আমরা কোনো থার্ড কান্ট্রি হয়ে অন্য কোনো দেশে আমরা কর্মী কখনো প্রেরণ করি না। আমাদের কর্মীরা অনেক ক্ষেত্রে ওই দালালদের ফাঁদে, তাদের প্রলোভনে ফাঁদে পড়ে তারা এই সমস্ত কাজ করে থাকে। সরকারি হিসেব অনুযায়ী 2500-এরও বেশি হতভাগ্য বাংলাদেশি বিদেশের জেলে দিন গুনছে মুক্তির আশায়। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।